নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকনটা আছে সেটা অল করে দিন বন্ধুরা আমরা আমি কিছুদিন ধরেই দেখছি আমার ফেসবুকে বলো আমার ফেসবুক যে পেজ আছে সেখানে বা আমার ইনস্টাগ্রামে আমাকে যে আমাকে যে মেসেজগুলো করছো তোমরা বা আমাকে কমেন্ট করছো যে আমি একটা পোস্ট করেছিলাম হাউ টু গ্রো ইউটিউব তোমরা যদি জানতে চাও যে ইউটিউবে কি করে গ্রো করবে বা তোমরা যদি ইউটিউব চ্যানেল খুলতে চাও এইসব বিভিন্ন ধরনের যদি রকম ইউটিউব সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও বা আমাকে মেসেজও করতে পারো তো আমার কিছু কমেন্ট এসছে এবং কিছু মেসেজও এসছে যে যেগুলো আমি তোমাকে যা সেই বিষয়ে আজকে ভিডিওটা নিয়ে এসেছি তো ভিডিওটা আজকে কিছু কমেন্ট আমি কমেন্টগুলোর উত্তর দেবো এবং কিছু মেসেজ এসে সেগুলোর উত্তর দেবো তো ভিডিওটা শুরু করার আগে বলে দিই যারা নাকি এখন আমার চ্যানেলে নতুন এসছ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে বেল আইকনটা প্রেস করে দাও আমি বিভিন্ন ধরনের টেক রিলেটেড এবং টিপস বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস বিভিন্ন রকমের কম্পিউটার টিপস ইন্টারনেট টিপস দিয়ে থাকি এবং আনবক্সিং করে থাকি যদি তোমরা নতুন এসে থাকো চ্যানেলটা তো আমার আর অন্য ভিডিওগুলো দেখে নাও এবং এর আগে যে আমি ইউটিউব রিলেটেড যে ভিডিওটা করেছিলাম লিঙ্কটা দিয়ে দিয়েছি আমি ওপরে আই বাটনে তোমরা দেখতে পাবে এবং নিচে ডেসক্রিপশান ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও ওখানেও কিন্তু আমার ভিডিওগুলোর লিঙ্ক তোমরা দেখে দেখতে দেখতে পাবে আর যারা নাকি অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমাদের কিন্তু তিয়াত্তরতম স্বাধীনতা দিবস তো আমরা এই জন্য কিন্তু আমরা খুব গর্বিত যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমরা ভারতবর্ষের ছেলে আমরা ভারত মা মায়ের সন্তান এই জন্য কিন্তু আমরা সারা বিশ্বের কাছে আমরা গর্ববোধ করি যে আমরা ভারতীয় তো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক নমস্কার আমি রাজীব আর তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব প্রত্যেকবারের মতন টেকনিক্যাল রাজীব পরিবারে তোমাদের স্বাগতম তো আজকে যে ভিডিও আজকে যে আমি যে কথাগুলো তোমাদের বলবো সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আমরা কেন খুলব ইউটিউব চ্যানেল খোলার কারণটা হচ্ছে আমরা নিজেদের ভেতরের যে প্রতিভা রয়েছে সেটা আমরা কমেডি বলতে পারি মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য বা বিভিন্ন ধরনের এডিটিং বলতে পারি যেমন আমি টেক রিলেটেড একটা আমার চ্যানেল রয়েছে টেকনিক্যাল রাজীব তো আমি টেক রিলেটেড ভিডিও করি আমি টেক রিলেটেড সম্বন্ধে কিছু কিছু আমি পুরোটাও না জানলে যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে করার চেষ্টা করি এবং শেয়ার করে থাকি যেটা তোমাদের পছ ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যাতে আরও ভিডিওগুলো দেখতে পারো তো তোমরা তোমাদের মধ্যে কিছু কয়েকজন আমাকে বলেছো আমার বন্ধুরা কিছু বন্ধুরা আমাকে মেসেজ করেছো যে ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেল খুলে সেটাকে গ্রো করতে চাই তো সবার আগে বলে দিই তুমি কেন ইউটিউবে আসতে চাও যদি সবাই ইউটিউবে আসে তাহলে ইউটিউব ভিডিওগুলো দেখবে কে এবং সবাই ইউটিউবে আসার ফলে যে প্রবলেমটা হচ্ছে আমার আমার ভিডিওতে কিছু কমেন্ট আসছে যে ভাই তোমার তোমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করেছি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আমি কিন্তু কোনো সময়ের জন্য তোমার চ্যানেলটাকে তোমাদের বলে দিই যারা নাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে মেসেজ করো যে আমার আমি তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি কিন্তু তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো না যারা যার ভিডিও আমার ভালো লাগে যার ভিডিও আমি দেখতে ভালোবাসি তার চ্যানেলটাকে আমি অবশ্যই সাবস্ক্রাইব করব এবং সাপোর্ট সাপোর্ট আমি তাদেরকেই করব যারা নাকি বি মানে এরকমভাবে সাব ফার্স্ট সাব যেটাকে বলে এইটা ছাড়া যারা নাকি নিজের ক্রিয়েটিভিটি শো করিয়ে তবে গিয়ে সাবস্ক্রাইব গেন করতে পারে এবং বিনা ওই ভাই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এইগুলো বাদ দিয়ে যারা নাকি আমার আমার আমাকে অবশ্যই বলতে পারো তোমরা মেসেজ করতে পারো এই করতে যে ভাই তোমার তুমি আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো এইটার মধ্যে কিন্তু একটা কথাটার ধরনটা আলাদা তাহলে কিন্তু আমি ইন্টারেস্ট হবো তোমার চ্যানেলটাকে দেখতে তোমার চ্যানেলটাকে দেখে যদি আমার ভালো লাগে তবেই কিন্তু আমি সাবস্ক্রাইব করবো এবং সেম সেম জিনিস কিন্তু আরও পাঁচজনের পাঁচজন ভিউয়ার্সের মধ্যে হয় যে তোমার চ্যানেলটাকে কেন সে সাবস্ক্রাইব করবে তুমি ভিডিও আপলোড করবে যেটা নাকি তার ইন্টারেস্ট নেই সেটা সে তো দেখবে না আলটিমেটলি তোমার ফলটা কী হবে তোমার কিন্তু সেই সাবস্ক্রাইবারের তরফ থেকে কোনো রকমভাবে তুমি ভিউজ পাবে না বা তোমার মিনিট স্কেন হবে না তো যারা নাকি এইগুলো করে থাকো এগুলো করো না তোমরা অবশ্যই এগুলো খেয়াল রাখো যে তোমাদের ইউটিউব কেন খুলতে চাইছো একটা ভিডিও দেখলে তুমি আমি টেক রিলেটেড ভিডিও করছি তোমরা কি করছো হ্যাঁ আমারও একটা টেক রিলেটেড আমিও চ্যানেল খুলব কিন্তু এইটা করো না আগে নিজের মধ্যে দেখো তুমি কী রিল কিসে ইন্টারেস্টেড তুমি কমেডিতে ইন্টারেস্টেড তুমি কমেডি ভিডিও করতে পারো তো কমেডি চ্যানেল তোমরা খুলতে পারো যে তুমি আগে খুলে দেখো তুমি একটা কাজ করো তুমি ফেসবুক আছে ফেসবুকে একটা কমেডি ভিডিও ছেড়ে দেখো সেখানে সবাই ইন্টারেস্টেড হয় কি না এবং তাহলে তাহলেই তুমি একটা কমেডি করো বা টেক রিলেটেড তুমি যদি টেকনিক্যাল সম্বন্ধে তোমার অভিজ্ঞতা থাকে তুমি টেক রিলেটেড খুলতে পারো আর তোমরা যা তুমি যাই না যে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটি তোমাদের মধ্যে তুমি চাইলে একটা রান্নার চ্যানেলও খুলতে পারো এখন রান্নার চ্যানেল কিন্তু বহুত পরিমাণে গ্রো করছে এবং খুব তাড়াতাড়ি গ্রো করছে রান্নার চ্যানেল এবং বিভিন্ন ধরনের অনেক রকম তোমার মধ্যে মেন মেনলি যে ইউটিউব যেটা চায় যে ইউটিউবে ভিডিওটা ছাড়বে বা ভিডিও যে ইউটিউব চ্যানেলটা খুলবে সেটা তোমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা যে কোনো যে কোনো স্কিল হতে পারে তুমি একজন টিচার হতে পারো তুমি একজন ব্লগ ব্লগিং তুমি একজন ব্লগিং করতে ভালোবাসো তুমি যদি ঘুরতে ভালোবাসো তুমি ব্লগিং চ্যানেল খুলতে পারো তুমি যদি বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিয়েটিভিটি যেমন তুমি কিছু একটা তৈরি করতে পারো সেইটা সম্বন্ধে চ্যানেল খুলতে পারো তুমি ভালো রান্না করতে পারো সেই চ্যানেল খুলতে পারো কিন্তু তার আগে বলে দিই যারা নাকি হুট করে ইউটিউব খোলার সিদ্ধান্ত নাও ভুলেও সেটা নিও না ছ মাস এক বছর এটা নিয়ে তোমরা কালচার করো ইউটিউবে ইউটিউবটা অ্যাকচুয়ালি কী জিনিস সেটা দেখো তারপরে ইউটিউবটা খুলো না। তোমরা যদি ইউটিউব খুল খোলার জন্য আসো যে ইউটিউব খুললাম একটা চ্যানেল খুললাম চ্যানেলে আমি দুদিন করব দুদিন ভিডিও ছাড়বো আমার ভিডিওটা গ্রো করে যাবে আমার ভিডিওতে সাবস্ক্রাইবার এসে যাবে এই একটা ভিডিওতেই তাহলে কিন্তু তোমরা এটা ভুল ভাবছো ইউটিউব এমন একটা প্লেসমেন্ট যেখানে নাকি তোমাকে কন্টিনিউ ভিডিও করতে হবে কন্টিনিউ টাইম দিতে হবে যেমন আমি তোমাদের বলে দিই আজকে কিন্তু তেরো মিলিয়নের থেকেও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল গুরুজি তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল গুরুজি কিন্তু তেরো মিলিয়নের থেকেও বেশি সাবস্ক্রাইবার তো এখনও কিন্তু টেকনিক্যাল গুরুজি পার ডে দুটো করে ভিডিও ছাড়ে কনস্ট্যান্টলি এখনও পার ডে ছেড়ে যাচ্ছে সেটা যে কোনো প্রকার হোক ছেড়ে যাচ্ছে পার ডে দুটো করে ভিডিও আপলোড করে যায় একটা ভিডিও থাকে টেক রিলেটেড একটা অন্যান্য সরি একটা ভিডিও থাকে ইউটিউব রিলেটেড এবং একটা ভিডিও থাকে অন্য যে কোনো এবং তোমরা তারপরে আরেকটা আরেকজনের নাম আমি বলছি টেকনিক্যাল সরি মানস দে মানস দে যে যিনি আছেন উনি কিন্তু পার ডে দেখ তোমরা ভিডিও আপলোড করে তো এবং আমাদের বাংলায় অল বাংলা টিপসের বাবন্দা। বাবন্দা কিন্তু পার ডে ইউটিউবে ভিডিও আপলোডস করে এবং এই কারণে এই প্রত্যেক দিনের যে প্রচেষ্টা এবং প্রত্যেক দিন যে ওনারা একটা মানে মিনিমাম একটা করে ভিডিও ছাড়ার যে এটা কিন্তু পার ডে করে থাকে তোমরা আরও দেখতে পারবে টেকনিক্যাল যোগীজি উনিও প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও মিনিমাম একটা করে টেকনিক্যাল গ্রুজ সরি টেকনিক্যাল যোগীজি পার ডে কিন্তু দু তিনটে করে ভিডিও আপলোড করে থাকে তো তোমরা এই যদি তোমরা পার ডে অন্তত একটা করে ভিডিও ছাড়তে পারো তবেই কিন্তু তোমরা ইউটিউব চ্যানেলে আসো কিন্তু তোমরা একটা ভিডিও ছেড়ে এক মাস পরে আবার একটা ভিডিও ছাড়বে পাঁচ মাস পরে আবার একটা ভিডিও ছেড়ে তোমরা যদি ভাবো যে আমার ইউটিউব চ্যানেল গ্রো করছে না কোনো দিনও তোমরা ইউটিউবে চ্যানেলে গ্রো করতে পারবে না ইভেন আমিও কিন্তু আমি কিন্তু ইউটিউব চ্যানেলে পার ডে ভিডিও আপলোড করি না এই কারণেই করি না আমি করতে পারি না ব্যস্ততার কারণে আর আমি কিন্তু ইউটিউব গ্রো করার জন্য আসিনি আমার চ্যানেলটাকে আমি শুধু আমার আমি যেটুকু পারি টেক রিলেটেড সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে আসি এতে যার ভালো লাগে তারাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো তোমাদের একটাই কথা বলবো তোমরা যদি ইউটিউবে টাইম দিতে পারো হ্যাঁ অবশ্যই যারা নাকি জব করো তারা জব করার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল তোমরা চালাতে পারবে ইউটিউব চ্যানেল চালানোর জন্য বেশি টাইম লাগে না তোমরা এক ঘ দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘণ্টা যদি টাইম দিতে পারো তবে তোমরা ইউটিউব চ্যানেল কিন্তু চালাতে পারবে কি আরও একটা খুবই ইম্পর্টেন্ট কথা তোমরা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারো ইউটিউব থেকে এত টাকা ইনকাম হচ্ছে অত টাকা ইনকাম হচ্ছে এই দেখে যদি তোমরা ভাবো ইউটিউবটাকে কেরিয়ার হিসাবে নেবে তবে খুবই ভুল করবে ইউটিউবকে ইউটিউব স্টার্টিং করার ক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমরা ইউটিউব চ্যানেল ইউটিউবটাকে কেরিয়ার হিসাবে নিও না কেননা ইউটিউবকে যদি কেরিয়ার হিসেবে নাও তোমাদের মধ্যে কী হবে তোমাদের মধ্যে কোনো সে তোমাদের অ্যাকচুয়ালি যে ক্রিয়েটিভিটিটা দেওয়ার সেটা কিন্তু তোমরা দিতে পারবে না তোমাদের কী মেন গেইন থাকবে যে তোমরা কবে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হবে এর জন্য তোমরা কী করবে যে প্রত্যেকদিন ভিডিও যেহেতু আপলোড করতে হবে যে কোনো একটা ভিডিও আপলোড করে দিলাম হয়ে গেলো এবং যে কোনো ভিডিও আপলোড করে তোমাদের আশা থাকবে যে তোমরা যাতে একটা মানে সাবস্ক্রাইব গেইন করতে পারো ভিউজ গেইন করতে পারো মেন্স তোমাদের বেড়ে যায় এটা কোনো প্রকারে পসিবল না তোমরা যখন নাকি ইউটিউবে আসবে আমি একটাই কথা মাথার থেকে কিন্তু ইনকাম করার এইটা কিন্তু ঝেড়ে ফেলে দাও এবং ইউটিউবে যদি আসো প্রথম থেকেই যে ইনকাম করবো এটা অবশ্যই ইনকাম হবে ইউটিউব থেকে সেটা কিন্তু মিনিমাম তোমাদের এক বছর বা তারও বেশি লেগে যেতে পারে এবং প্রথম থেকেই যদি ইউটিউবে তোমরা ইনকাম করবে ভেবে আসো তাহলে কিন্তু খুবই ভুল করবে এবং ইউটিউবে বিভিন্ন ছোট ছোট ছোটোর থেকে ছোট ভুল করলেই কিন্তু ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে তোমাদের কপিরাইট এসে যেতে পারে তোমাদের ইউটিউবে স্ট্রাইক এসে যেতে পারে যার কারণে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা আনা এই কারণেই যারা নাকি আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপ সরি ফেসবুকে আমার ইনস্টাগ্রামে বা টুইটারে যারা নাকি আমাকে এই কোয়েশ্চেনগুলো করেছে আমি ইউটিউব একটা চ্যানেল খুলতে চাই এবং সেটাকে গ্রো করতে চাই সেটা কি করে পসিবেল তো তোমাদের বলে দিই ইউটিউব চ্যানেল খুলবে সেটা কি নিয়ে কোন সম্বন্ধে খুলবে তোমরা কোন ক্যাটাগরিতে ইউটিউব চ্যানেল খুলবে সেটা আগে নিজেদের মধ্যে দেখো তোমাদের মধ্যে কোন ট্যালেন্ট আছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা না একটা ট্যালেন্ট লুকিয়ে থাকে সেটা খোঁজার দায়িত্ব তোমাদের সেটা আমিও বলে দেবো না যে আমি তুমি একটা চ্যানেল খুলে নাও এটা কিন্তু করলে তোমরা কোনো চা কোনো আমি যদি বলে দিই সেই চ্যানেলটাকে কিন্তু তোমরা গ্রো করতে পারবে না এবং ইউটিউব চ্যানেল গ্রো করার রকম টেকনিক আমারও জানা নেই ইউটিউব এমন একটা অ্যালগোরিথামে তৈরি যেটা নাকি না আমি জানি না অন্য কেউ জানে ইউটিউবের অ্যালগোরিথাম প্রত্যেক দিন প্রত্যেক মাস প্রত্যেক সপ্তাহে কিন্তু যখন তখন চেঞ্জ হচ্ছে এবং এই অ্যালগোরিথামে যখন তোমাদের একটা ভিডিও বেঁধে যাবে তখন তোমার চ্যানেল কিন্তু গ্রো হয়ে যাবে এবং তোমাদের যখন ইউটিউব চ্যানেল খুলবে এই অ্যালগোরিথামে তোমাদের একটা ভিডিও লেগে যাওয়ার কার জন্য অপেক্ষা করতে হবে এতে তোমরা সাপ ফর সাপ করেও তোমরা হয়তো সাবস্ক্রাইবার বাড়াতে পারবে মিউনিট বাড়াতে পারবে না তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না কেননা তোমার তুমি যাকে সাবস্ক্রাইব করছো সেও তোমাকে সাবস্ক্রাইব করছে তার না তোমার ভিডিওতে ইন্টারেস্ট আছে না তোমারও তার ভিডিওতে ইন্টারেস্ট আছে বা অন্য কোনো যে কোনো রকম তুমি একটা কোনোরকমভাবে তোমরা যদি মানে শর্টকাট করতে চাও তাহলে কিন্তু তোমরা পারবে না ইউটিউব করতে ইউটিউব খুবই খুবই একটা স্ট্রং একটা প্লেসমেন্ট যেখানে নাকি চট করে কাউকে আমরা গ্রো করতে পারবো না বা কেউ কাউকে আমরা ধরে তুলে দিতে পারবো না শুধু আমি কি আমরা কি করতে পারি যে ইউটিউবের কিছু ছোট ছোট টেকনিক যেগুলো নাকি করলে আমরা ইউটিউবে খুব ভালোভাবে মানে কাজ করতে পারবো সেগুলো তোমাদের দিতে পারি তো বন্ধুরা আগে নিজেদের মধ্যে দেখো যে নিজেদের মধ্যে কি কোন কোন ট্যালেন্টটা রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ট্যালেন্ট থাকে সো এই ট্যালেন্টটাকে তোমরা খুঁজে বার করো এবং আমি আরেকটা কথা জানিয়ে দিই তোমাদের যে কোনো রকম প্রবলেমের ইউটিউবের আমার নিচে মানে ইউটিউবের নিচে দেখো নিচের দিকে আসো নিচের দিকে দেখবে একটা কমেন্ট অপশান আছে সেখানে কমেন্ট করে জানাতে পারো বা আমার যে ইউটিউবের ডেসক্রিপশান আছে সেখানে চেক করে রাখো আমার ফেসবুকের পেজ আছে টেকনিক্যাল রাজীব সে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে টুইটার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানেও কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি স যতটা সম্ভব সব সমস্ত তোমাদের হেল্প করবো সে ইউটিউবের হোক যে কোনো টেক রিলেটেড হোক যে কোনো প্রকারে তোমাদের প্রবলেম হলে আমাকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের হেল্প করব তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে এবং আমি আজকের থেকে কিন্তু প্রত্যেক দিন একটা করে ভিডিও অন্তত ইউটিউবের ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের অনেক হেল্প যতটা সম্ভব হেল্প করতে পারি তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করাতে তো বন্ধুরা আজকের মতন এই আজকের ভিডিও এইটুখানি নমস্কার বন্দে মা তারাম আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে এবং আরেকবার বলে দিই আমি ভারতীয় আমি গর্বিত আজকে তিয়াত্তরতম স্বাধীনতা দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ভারতীয় আমরা স্বাধীন ভারতে বাস করি